नमस्कार, आज के रेसिपी हलो फ्रूट उत्थपम। चार जन्नो निये छी हाफ कप बिउरी डाल और एक कप आतप चाल, नॉर्मल चालो निते पारे। ए चाल और बिउरी डाल भालो भावे धुए 7-8 घंटा भिजिए रेखे छिलाम, भेजानो हुए गेछे। এবারে চাল আর ডালের জল ঝরিয়ে দুটোকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে পিষে নেব, এতটা চাল একসঙ্গে ধরবে না ব্লেন্ডারে, তাই হাফ হাফ করে পিষে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে পিষে নেব। পেশার পরে এরকম দেখাচ্ছে, এতে আমি খাওয়া সোডা মিশিয়ে দিলাম, 1 চা চামচ খাওয়া সোডা। এই পেস্টটা তৈরি করতে আমি 1 কাপের মতো জল নিয়েছিলাম, তাতে এইটুকু জল বেঁচে আছে। অবশিষ্ট জল যেটুকু লাগবে আমি পরপর দিয়ে দিয়ে মিক্সারটা আরেকটু পাতলা করে নেব, এখন একটু শক্ত আছে। এইভাবে 5 মিনিট ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। দেখুন অল্প অল্প জল দিচ্ছি, এটুকু প্রয়োজন। একে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিট। এবার আমি যে যে ফল দেব ওগুলো সব কেটে রেডি করে নিয়েছি। আম টুকরো করে কেটে নিয়েছি, চেরি কেটে নিয়েছি, দেখুন সুন্দর করে গোল গোল করে চেরি কেটে নিয়েছি, এই চেরি ফল। এতে কালারটা খুব সুন্দর আসবে। কাজু বাদাম কিছু নিয়েছি আর নিয়েছি কিউই। এবারে গ্যাসটা অন করে কড়াইটা গরম হতে দেব, আঁচটা কমিয়ে দিলাম। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার এতে আমি 1 চা চামচের মতো নুন দেব, আপনারা যে যার স্বাদ অনুযায়ী নুন দিতে পারেন। আর দেব গুঁড়ো করে রাখা পানমৌরি, হালকায় আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন। ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে যদি সমস্ত উপকরণ মিশিয়ে 3-4 ঘন্টা রেখে দেন গরম জায়গায় তাহলে টক ভাব চলে আসবে, কিন্তু যেহেতু আমি 1/2 ঘন্টার ভেতরে করছি তার জন্য আমি এতে টক আনার জন্য একটু দই মেশাচ্ছি আর অল্প চিনি দিচ্ছি যাতে মিষ্টি হয়। আপনারা চাইলে আর একটু দই দিতে পারেন, আমি দই এই জন্য দিয়েছি যেহেতু আমি আম দেব, এই জন্য দই দিলে দইয়ের সঙ্গে আমের কম্বিনেশনটা খুব ভালো হয়। এবার এটাকে ভালোভাবে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। ওদিকে কড়া গরম হয়ে গেছে, ব্রাশ দিয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি।
যেহেতু এটা ফ্রুট উত্থাপম ঘি ফ্লেভারটা খুব সুন্দর আসবে তাই ঘি দিলাম। এবার মাখিয়ে রাখা উপকরণটা দিয়ে দিচ্ছি। একটুখানি হাতা দিয়ে চারদিকে ছড়িয়ে দেব। এবার উপর থেকে ফল দিয়ে দেব। আমের টুকরোগুলো ছড়িয়ে দিচ্ছি। চেরি কাজু বাদাম সমস্ত উপকরণ দিয়ে ঢাকা দিয়ে দেব। দু থেকে আড়াই মিনিট এভাবে ঢাকা দিয়ে রাখব। আমার হয়ে গেছে সময়, আমি ঢাকা খুলে নিচ্ছি। এবার উপর থেকে ঘি দিয়ে দেব। ব্রাশ দিয়ে আমি উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। এবারে কিউইর একটা টুকরো দিয়ে দেব। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, দেখলেই খেতে ইচ্ছে করছে মনে হচ্ছে। খুবই সুন্দর, টেস্টটাও খুব সুন্দর। তৈরি হয়ে গেল আমার ফুড উত্থাপম। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এবার এটা খাওয়ার জন্য রেডি। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।